মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেস এনএসইউআইয়ের ধর্ণা কর্মসূচিতে উত্তাল অফিস পাড়া। একদিকে শিলচরে শাসক দলের দুই মন্ত্রীর উপস্থিতি, অপরদিকে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শিলচর শহরের অফিস পাড়া। যুব কংগ্রেস ও এনএসইউআইয়ের পৃথক পৃথক প্রতিবাদ কর্মসূচিতে সরগরম হয়ে ওঠে শহর এলাকা। শুক্রবার যুব কংগ্রেস মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্ণা প্রদর্শন করে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শনে যুব কংগ্রেসের সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তমালকান্তি বণিক ও সঞ্চিতা আচার্য সহ অনেকে। এছাড়া প্রদেশ যুব কংগ্রেস সভানেত্রী অঙ্কিতা দত্তও অংশগ্রহণ করেন ওই প্রতিবাদ কর্মসূচিতে। হাতে গ্যাস সিলিন্ডার নিয়ে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। বিক্ষোভে বক্তারা গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধি, পেট্রোল ডিজেল এমনকি জীবনদায়ী ঔষধের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের সরকারকে এক হাত নেন তারা। তারা সরকারের এহেন সিদ্ধান্তের তীব্র ভাষায় ধিক্কার জানান। সরকার মূল্যবৃদ্ধি রোধ না করলে তারা গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলেও জানান। এদিন শিলচর কংগ্রেস অফিস থেকে মিছিল করে অফিস পাড়ায় রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করলেন। যানজটেরও সৃষ্টি হয়েছে বিক্ষোভ প্রদর্শনের কারণে। প্রত্যেক জায়গা প্রশাসনকে আগে ঠেলে দেয়, কিন্তু ভারতবর্ষের মানুষ স্বাধীনতা অর্জন করেছে সেই রিভলিউশনের মাধ্যমে। আমরা সেই রিভলিউশনকে, আজকের বিভক্তি, সেই স্ট্রাগলকে আমরা ভুলিনি, আর কংগ্রেস ভুলে না, ভুলবে না। মানুষের সাথে ছিল, মানুষের সাথে থাকবে এবং আগামী দিনে থাকবে, এই বিশ্বাস কংগ্রেস রাখে। এবং তার সঙ্গে আমরা এটাও বলতে চাই যে আগামী দিনে যেভাবে প্রত্যেক ক্ষেত্রে এবং বিগত দিনে আমরা দেখে এসেছি যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে, প্রত্যেক ক্ষেত্রে গ্যাস বলুন, ডিজেল বলুন, যে ক্ষেত্রেই বলুন, এদিকে মূল্যবৃদ্ধি হবে বিদ্যুতের, সেই জায়গার মাসুলটা কে দেবে বা কারা দেবে, সেটার জন্য আমাদের প্রশ্ন রইল বিজেপি সরকারের কাছে। বাম এলাকার শিক্ষাপ্রেমী অভিভাবকদের জন্য সুবর্ণ সুযোগ। করোনাকাল পরবর্তীতে বাগাবাজার ওরিয়েন্টাল স্কুলে নার্সারি KG-1 ও KG-2 নতুন ছাত্রছাত্রীদের 25 মার্চ 2022 ইংরেজির ভেতরে বিনামূল্যে ভর্তি করাতে পারবেন। মনে রাখবেন, আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে যোগাযোগ করুন ওরিয়েন্টাল স্কুল, রাজঘাট, বাগাবাজার, অথবা মোবাইল নম্বর 7002417237 নম্বরে যোগাযোগ করতে পারবেন। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন লাইক ও শেয়ারের মাধ্যমে।